এই দুটো নোটে আমি কত টাকা পাবো? 100 টাকার নোট একটা বান্ডিল নিতে গেলে কত টাকা এক্সট্রা দেওয়া লাগবে? 100 টাকা বেশি দিতে হবে। 100 টাকা বেশি। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি গুলিস্তান টাকার হাটে, যে হাটে আসলে নতুন টাকা দিয়ে টাকা কেনা বেচা করা হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন 100 টাকা দুইটা ছেঁড়া নোট আছে। দেখতে পাচ্ছেন 100 টাকার দুইটা আমার হাতে ছেঁড়া নোট আছে। আমি এই দুইটা এক্সচেঞ্জ করব। আসলে তারা কত টাকা দেয় এটার বিনিময়ে? আমার এই দুইটা নোটে আমি কত টাকা পাবো? এটার জন্য 80 টাকা, এটাও 80 টাকা। বন্ধুরা দেখছেন এই দুইটা ছেঁড়া নোট, উনি বলতেছেন যে এই দুইটা ছেঁড়া নোটের বিনিময়ে এটার বিনিময়ে 80 টাকা দিবেন এবং এটার বিনিময়ে 80 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে মামা দেন, তাহলে আমি 80 80 160, 200 জায়গায় 160 টাকা পাচ্ছি। নতুন নোট দেন, নতুন নোটের দোকানে আছে। একশো টাকার নোট একটা বান্ডিল নিতে গেলে কত টাকা এক্সট্রা দেওয়া লাগবে? 100 টাকা বেশি দিতে হবে। 100 টাকা বেশি। 100 টাকা মানে এখানে কত টাকা আছে? 10,000। 10,000-এ 100 টাকা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে 20 টাকার বান্ডিল নিতে হলে 10, 20, 50, 100, প্রতি বান্ডিল 100 টাকা বেশি। 10, 20, 50, 100, এগুলো সব জন্য 100 টাকা বেশি, প্রতি বান্ডিলে 100 টাকা, প্রতি বান্ডিলে 100 টাকা বেশি নতুন নোট নিতে হবে। আপনার কাছে বিদেশি কিছু টাকা দেখছি, এগুলো কি বিক্রি করেন? অচল টাকা। অচল টাকা স্টুডেন্টরা কিনে রেখে রাখার লেগে নিয়ে যাবো। মানে অনেকে শখের বসে নেই, শখের লেগে রাখা দিবেন লেগে। আচ্ছা আচ্ছা। এখানে মায়ানমার আছে, মায়ানমার, এটা মনে হয় সৌদি, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ান, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কান রুপি, তার মানে এটা শ্রীলঙ্কান রুপি।